যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার মধ্যেই পঞ্চম দফায় লন্ডন থেকে দেশে আসলেন আরও 34 যাত্রী। সকালে লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। ফ্লাইটে 34 জন যাত্রী থাকলেও সিলেটের 28 জনকে নামিয়ে দেওয়ার পর 6 জন একই ফ্লাইটে ঢাকায় আসেন। তাদের সরকারি ব্যবস্থাপনায় হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে 14 দিন কোয়ারেন্টিনে থাকার পর যার যার বাড়িতে যেতে পারবেন। তবে ফ্লাইটে আসা যাত্রীদের সবার কাছে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল। ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতি সোমবার ও বৃহস্পতিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটে বিমানের সরাসরি ফ্লাইট চলাচল করে।